সালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি হাতের ডিজাইনটি তৈরি করে দেখাবো। এই হাতারটি ডিজাইনটি তৈরি করার জন্য প্রথমে আমি হাতের মাপটি নিয়ে নিচ্ছি। কেন আপনার হাতের মুড়ি যত ইঞ্চি দিতে চান সেই অনুযায়ী নেবেন। আমি এখানে হাতের মুড়ি 8 ইঞ্চি পরিমাপে নিয়ে নিচ্ছি, লম্বা এবং সেলাইয়ের জন্য নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি পরিমাপে। তো এখন আমি 1 ইঞ্চি বাদ রেখে এখানে 2 ইঞ্চি 3 ইঞ্চি হাতের মুড়ি 3 ইঞ্চি বিরুদ্ধে একটি দাগ দিয়ে নিয়েছি এবং 1 ইঞ্চি সেলাই দাগ দিয়ে নিয়েছি এবং 2 ইঞ্চি পরিমাপের বিরুদ্ধে আরেকটি দাগ দিয়ে নিচ্ছি। নিচে একটি দাগ দিয়ে নিচ্ছি, চিত্রটা আমি কাটবো। ইঞ্চি পরিমাপে এখানে আমি কাপড়টি কেটে নেব। প্রথমে এখানে আমি প্রথমে ঘর তৈরি করবো, সেখানে 2 ইঞ্চি পরিমাপ কাপড় কেটে নিচ্ছি। এখন এখানে কাপড়টি কাপড় দিয়ে সেলাই করার জন্য ঘরটি সেলাই করে নেব, খোলা অংশটি একটু সেলাই করে নেব। প্রথমে ঘুরে আমি সেলাই করে নিচ্ছি। কীভাবে বানিয়েছি তার একটি ভিডিও আছে আমার চ্যানেলে, সেখান থেকে দেখে নিতে পারেন। সেখানে সেখান থেকে আমি বানিয়ে দিয়ে দিচ্ছি সেলাই করে নেবো। কাপড়টি আমি এভাবে ঘুরে আবার আঁকের মতো সেলাই করে নিচ্ছি। তাহলে আমার ঘর অংশ তাদের ঘর অংশটি সেলাই করা হয়ে যাবে। তারপর আমি কুচে দেওয়া কাপড়টি তৈরি করে নেব। সেলাই করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন সেলাই করা হয়ে গেলে খোলা অংশটুকু। এখন আমি এখানে কুচি বসানোর জন্য করে যে কুচিটি বসাবো সেজন্য আমি নিয়ে নিয়েছি কুচির কাপড়টি। প্রথমে আমি কুচিটি বেরিয়ে করে নেবো। এখানে আমি ডবল ভাঁজ করে কাপড় নিয়ে নিয়েছি। এখানে ডবল ভাঁজে চওড়া 3 ইঞ্চি পরিমাপে কুচির কাপড় আছে এবং লম্বা কাপড় হাতের মোহরে যে কাপড় নিয়েছেন তার ডবল নেবেন কুচির জন্য। এখন আমি এটাকে দুই ভাঁজ করে আস্তে আস্তে কুচি দিয়ে নিচ্ছি। এখন আমি